হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্টাডি বইটাকে স্বাগত জানাই। আমি সঙ্গীতা, শুরু করছি আজকের ভিডিও। কারেন্ট অ্যাফেয়ার্সের ফেব্রুয়ারি পার্ট টু, এখানে 16 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো আলোচনা করব। তো তার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে অবশ্যই, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তো শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি পার্ট টু। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল বিকামস দিল্লি সিএম ফর থার্ড টাইম। অরবিন্দ কেজরিওয়াল এইবার নিয়ে থার্ড টাইম দিল্লি সিএম হলো, এবং এর সাথে রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন বলে দিচ্ছি। সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল যে পার্টি থেকে জিতেছে সেটা হচ্ছে আম আদমি পার্টি, এবং এখন দিল্লির যে লেফটেন্যান্ট গভর্নর আছে তার নাম হচ্ছে অনিল বাইজল, অনিল বাইজল। নেক্সট কোশ্চেনটা হচ্ছে লুই নাগাই নি ফেস্টিভ্যাল এটা কোন স্টেটের, এটা হচ্ছে মণিপুর স্টেটের। লুই নাগাই নি ফেস্টিভ্যাল এটা হচ্ছে মণিপুর স্টেটের, এবং এটা একটা সিড সোয়িং ফেস্টিভ্যাল, অর্থাৎ বীজ বপনের একটা ফেস্টিভ্যাল। এবং মণিপুর রিলেটেড কয়েকটা কোশ্চেন বলে দিচ্ছি। সেটা হচ্ছে মণিপুরের এখন চিফ মিনিস্টার হচ্ছে বীরেন সিং, এবং গভর্নর আছে নাজমা হেপতুল্লাহ। এরপরের প্রশ্নটা দেখো, ন্যাশনাল স্কোয়াশ চ্যাম্পিয়ন, যেটা র্যাকেট এবং বলের একটা গেম, ন্যাশনাল স্কোয়াশ চ্যাম্পিয়ন এর মেন্স হচ্ছে সৌরভ ঘোষাল, মেন্সে জিতেছে সৌরভ ঘোষাল, এবং ওমেন্সে জিতেছে হচ্ছে জ্যোৎস্না চিনাপ্পা, ওমেন্সে জিতেছে জ্যোৎস্না চিনাপ্পা, ন্যাশনাল স্কোয়াশ চ্যাম্পিয়নেরা। এরপরের প্রশ্নটা দেখো, দ্য হটেস্ট টেম্পারেচার অফ আন্টার্কটিকা, দ্য হটেস্ট টেম্পারেচার অফ আন্টার্কটিকা এখন 20.75 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এর আগে 1982তে হটেস্ট টেম্পারেচার ছিল 18.3 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তারপরে এবারটা হাইস্ট হলো 20.75 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরের প্রশ্নটা হচ্ছে বায়ো এশিয়া সামিট 2020 হেলড ইন হায়দ্রাবাদ, বায়ো এশিয়া সামিট এটা অনুষ্ঠিত হয়েছে হায়দ্রাবাদে, এবং সময়টা ছিল 17 থেকে 19 ফেব্রুয়ারি, সময়টা ছিল 17 থেকে 19 ফেব্রুয়ারি, এবং এর থিমটা ছিল টুডে ফর টুমোরো। তো এটা ছিল বায়ো এশিয়া সামিটের থিম। নেক্সট কোশ্চেনটা হচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস নিয়ে। তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে বেস্ট অ্যাক্টরের যে জিতেছে, অ্যাওয়ার্ড পেয়েছে সে হচ্ছে রণবীর সিং, এবং বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছে আলিয়া ভাট, এবং দুজনেই গালি বয় সিনেমাটার জন্য পেয়েছে বেস্ট অ্যাক্টর এবং বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছে। এরপরের প্রশ্নটা দেখো, 2021 জুনিয়র মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, এটা হবে ইন্ডিয়াতে। 2021 জুনিয়র মেন্স হকি ওয়ার্ল্ড কাপ হবে ইন্ডিয়াতে। নেক্সট হচ্ছে আফগানিস্তানের প্রেসিডেন্ট হয়েছে আশরাফ ঘানি, এবং এটা সেকেন্ড টার্ম আফগানিস্তানের প্রেসিডেন্ট হলেন উনি আশরাফ ঘানি। এবং আফগানিস্তানের সম্পর্কে কয়েকটা এক্সট্রা কোশ্চেন বলে দিচ্ছি। সেটা হচ্ছে আফগানিস্তানের ক্যাপিটাল কী, তোমরা অনেকেই জানো এটা কাবুল, এবং কারেন্সি হচ্ছে আফগানি। এরপরের প্রশ্নটা হচ্ছে হিন্দি ইজ দ্য থার্ড মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড বেঙ্গলি ইজ সেভেন্থ। পুরো ওয়ার্ল্ডের মধ্যে হিন্দি হচ্ছে সবথেকে বেশি কথা বলা হয় যে ভাষাটাতে, সেটা হচ্ছে থার্ডে আছে হিন্দি এবং সেভেন্থে আছে বেঙ্গলি। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে ফিফা আন্ডার 17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ, এটা হবে আহমেদাবাদ, ভুবনেশ্বর, গুয়াহাটি, কলকাতা, নাভি মুম্বাই। নেক্সট, ইন্ডিয়া টু সুইচ ওয়ার্ল্ডস ক্লিনেস্ট পেট্রোল অ্যান্ড ডিজেল ফ্রম 1st April 2020 থেকে ইন্ডিয়াতে ক্লিনেস্ট পেট্রোল এবং ডিজেল পাওয়া যাবে, এটা হচ্ছে 1st April 2020 থেকে। নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস এটা হচ্ছে 20 ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ডে অফ
সোশ্যাল জাস্টিস পালিত হয়েছে। নেক্সট কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাতৃভাষা দিবস। এবং এর এবছরের থিম ছিল ল্যাঙ্গুয়েজ উইদাউট বর্ডার্স, ল্যাঙ্গুয়েজ উইদাউট বর্ডার। ল্যাঙ্গুয়েজ উইদাউট বর্ডার্স এটা ছিল এবছরের থিম। নেক্সট হচ্ছে সেন্ট্রাল এক্সারসাইজ ডে। সেন্ট্রাল এক্সারসাইজ ডে এটা হচ্ছে পালিত হয়েছে 24 ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি পালিত হয়েছে। তারপরে ন্যাশনাল সায়েন্স ডে, ন্যাশনাল সায়েন্স ডে হচ্ছে 28 ফেব্রুয়ারি, ন্যাশনাল সায়েন্স ডে এটি পালিত হয়েছে 28 ফেব্রুয়ারি। এবং এবছরের থিম ছিল ওমেন ইন সায়েন্স, ন্যাশনাল সায়েন্স ডের এবছরের থিম ছিল ওমেন ইন সায়েন্স, এবছরের থিম ছিল। এছাড়াও যে কোশ্চেনটা সেটা হচ্ছে এই সায়েন্স ডে এটা পালিত হয় কেন, এই সায়েন্স ডে 28 ফেব্রুয়ারি পালিত হয় সিভি রামনের রামন এফেক্ট আবিষ্কারের দিনটাকে মনে রাখার জন্য এই 28 ফেব্রুয়ারি এই দিনটি পালিত হয় সায়েন্স ডে হিসাবে। এবং সিভি রামন রামন এফেক্ট আবিষ্কার করে নোবেল প্রাইজ পেয়েছিল 1930-তে। এর পরের প্রশ্নটা দেখো, চিলি ফেস্টিভ্যাল, চিলি ফেস্টিভ্যাল এটা হচ্ছে চিলি ফেস্টিভ্যাল এটা হচ্ছে মধ্যপ্রদেশে পালিত হয়, চিলি ফেস্টিভ্যাল মধ্যপ্রদেশে পালিত হয়। এবং মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার এখন কমলনাথ, এবং মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল, গভর্নর হচ্ছে লালজি ট্যান্ডন। তো এই কোশ্চেনগুলো তোমরা এক্সট্রা মনে রাখবে, এটার সাথে যেহেতু আলোচনা করে দিচ্ছি তোমাদের আশা করি এগুলো মনে থাকবে। এরপরের প্রশ্ন হচ্ছে ইন্ডিয়াস ব্যাডমিন্টন সিঙ্গলস কোচ হচ্ছে আগাস দেবী সন্তোষ, এবং ইনি ইন্দোনেশিয়ার লোক, ইন্দোনেশিয়ার থেকে ইন্ডিয়ান ব্যাডমিন্টন সিঙ্গল কোচ হয়েছে আগাস দেবী সন্তোষ। এরপরের প্রশ্নটা দেখো, সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোন বিকামস ফার্স্ট ইন ইন্ডিয়া টু হ্যাভ এনার্জি নিউট্রাল স্টেশন, এনার্জি নিউট্রাল স্টেশন হিসাবে ইন্ডিয়ার সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোন ফার্স্ট হয়েছে। এরপরে দেখো লাস্ট কোশ্চেনটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প টু ইনাগুরেট ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম ইন আহমেদাবাদ, আহমেদাবাদে রিসেন্টলি এটা হলো যেটা ডোনাল্ড ট্রাম্প ইনাগুরেট করলেন ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম, যেটা মোটেরা স্টেডিয়াম, এটাকে রিনেমড করা হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম হিসেবে। এবং এখানে 1.10 লাখ পিপলের ক্যাপাসিটি আছে। এছাড়া আর একটা রিলেটেড কোশ্চেন বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা আহমেদাবাদে অর্থাৎ গুজরাটে হয়েছে, গুজরাটের সিএম এখন বিজয় রূপানী এবং গভর্নর আছে আচার্য দাস, এবং যেটা ক্যাপিটাল গুজরাটে সেটা হচ্ছে গান্ধীনগর। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি নিচে কমেন্টসে লিখবে কেমন লেগেছে, এবং ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তো নেক্সট পার্টের জন্য তোমরা ওয়েট করবে, যেটা মার্চের ফার্স্ট পার্টের জন্য, এবং ফেব্রুয়ারির ফার্স্ট পার্ট তোমরা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।